আজকের ভিডিওটা হলো পাসওয়ার্ড নিয়ে। পাসওয়ার্ডের কথা মাথায় আসলে যে গল্পটা মনে পড়ে সেটা হলো এটা। আচ্ছা, তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দাও তো। হঠাৎ ফেসবুক পাসওয়ার্ড কেন? কেন তুমি আমাকে বিশ্বাস করো না? না না না, এই নাও আমার পাসওয়ার্ড। এই কাজটা কখনোই করা উচিত না, কখনোই না। নিজের পাসওয়ার্ড কাউকে দিবা না। এখন আসো, পাসওয়ার্ড তো কাউকে দিলা না, বাট তোমার পাসওয়ার্ড আসলে কতটুকু স্ট্রং এটাকে তুমি জানো। শুরুতে আসা যাক যেই কাজগুলো করা যাবে না। প্রথমত, কখনোই নিজের নাম পাসওয়ার্ডে দিও না, কারণ এটা বের করা সব থেকে সহজ। দ্বিতীয়ত, নিজের জন্ম সাল, এই দুটো জিনিস পাসওয়ার্ডে দিওই না। এই এই দুটো জিনিস তুমি যদি না দিয়ে রাখো, তোমার পাসওয়ার্ডের স্ট্রেংথ এখন 2। এবার আসে 3, ডিকশনারি ওয়ার্ড। মানে কি? মানে কোনো কমন ওয়ার্ড পাসওয়ার্ডে দিও না। ক্যাট, ডগ, বুক, বোর্ড, এগুলো দিও না। এমন কোনো ওয়ার্ড দাও যেটা কখনো আসলে এক্সিস্টই করে না, যেমন এক্স, ওয়াই, সি, ডি, পি, এরকম যেটার কোনো মিনিং নেই। তারপরে কখনো একই পাসওয়ার্ড রিপিট করবা না, মানে সেম পাসওয়ার্ড দিয়ে তোমার ইমেল অ্যাকাউন্ট এবং ওই একই পাসওয়ার্ড দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট যেন না হয়। এবং ফাইনালি, তোমার পাসওয়ার্ড কোথাও লিখে রাখবা না, কারণ কোথাও লিখে রাখলে সেটা কিন্তু কেউ একজন দেখে ফেলতে পারে। এগুলো যদি তুমি না করে থাকো, তোমার পাসওয়ার্ডের স্ট্রেংথ ভালোই। 5, এখন আসা যাক আরও স্ট্রেংথ কিভাবে বাড়ানো যায়। বাড়ানোর টেকনিক নাম্বার 1, তোমার পাসওয়ার্ডে অ্যাটলিস্ট 12টা ক্যারেক্টার রাখো। বুঝতে পেরেছো তো, রাইট? 12টা বেশি। এরপরে আসো নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমার পাসওয়ার্ড, এর সাথে দুই চারটা নাম্বার ইউজ করো, 4, 7, 5। কেন? কারণ লেটারের সাথে যখন নাম্বার আসে, ওটা খুঁজে বের করা বা গেস করা আরো অনেক কঠিন হয়ে যায়। এরপর আর কি করা যায়? আপার কেস। আপার কেস মানে কি জানো? বড় হাতের। এরপর একটা লিখো সি বড় হাতের, ডি বড় হাতের। কেন? কারণ তুমি যখন ছোট হাতের লেটার আর বড় হাতের লেটার একসাথে করে ফেলবা, ওটা খুঁজে বের করা আরো কঠিন হয়ে যায়। সায়েন্সের স্টুডেন্টরা, পারমুটেশন কম্বিনেশন মনে আছে তো, রাইট? যত বেশি সংখ্যক ক্যারেক্টার হয়, ওটা খুঁজে বের করা তত কঠিন হয়ে যায়। এরপরে আসো, এটা কি? সিম্বলস, এক্সক্লেমেশন সাইন ইউজ করো, হ্যাশট্যাগ ইউজ করো, অ্যাস্টেরিক্স ইউজ করো, এগুলো কিন্তু পাসওয়ার্ডে ইউজ করা যায়। এগুলো কেউ কখনো গেস করে বের করতে পারবে না। এগুলো ইউজ করে তোমার পাসওয়ার্ড আরো আরো শক্ত হয়ে যাবে। এবং ফাইনালি, তোমার পাসওয়ার্ডটাকে মাঝে মধ্যেই চেঞ্জ করতে থাকো। এবং এই সবগুলো যদি তুমি করো, তোমার পাসওয়ার্ডটার স্ট্রেংথ বলা যায় 10/10। অলরাইট, সো নিজের পাসওয়ার্ড এভাবে খুবই স্ট্রং করে রাখো। সো কি মনে হয়, তুই কোন লেভেলে যে আটকেছিস? আমি তো 6 আটকে গেছি। 6 আর 7 7, আমি তো 2 আটকে গেছি। ওয়েল, এটা হলো ফাইনাল মিস্টেক। আমি ওদেরকে বললাম যে কোন লেভেলে আটকে গেছো, আগে বললো হলো 6, কত 2 আর 2 7 7। তার মানে আমি এখন জানি ওরা ওদের পাসওয়ার্ডে কি ভুলটা করেছে। ওয়েল, এই কাজও করো না, কেউ নিজের পাসওয়ার্ড কমেন্টে দিও না বা কোন লেভেলে আছো এটাও জানিও না। ভিডিওটা শেয়ার করো এবং সবার পাসওয়ার্ড স্ট্রং করতে আরও হেল্প করো।